কোভিড পরিস্থিতি সন্দৰ্ভত স্বাস্থ্য বিভাগে জারি করব নতুন এসওপি। গোলাঘাট, শোণিতপুর, লক্ষিমপুর আর যোরহাট জেলাত উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাইছে আক্রান্ত সংখ্যা। গোলাঘাট আর যোরহাটত লকডাউনের সম্ভাবনা আছে। সোমবারে নতুন এসওপি জারি করার সম্ভাবনা স্বাস্থ্য বিভাগের। বিগত 24 ঘণ্টাত গোলাঘাটত কোভিড পজিটিভিটি হার 4.6%। গোলাঘাট জেলার বোকাখাট মহকুমা কন্টেইনমেন্ট জোন হয়ে থাকার পিছতো জেলাখন সংক্রমণ বৃদ্ধি পর পরিপ্রেক্ষিত সম্পূর্ণ লকডাউনের সম্ভাবনা আছে। আর লক্ষিমপুর আর যোরহাটতো বৃদ্ধি হয়েছে পজিটিভিটি হার। আমি রাজ্যের বিভিন্ন প্রান্তর পোনপটিয়া সম্প্রচারলৈ যাম। আমার সাংবাদিক সকল উপস্থিত আছে আর আমি বর্তমান যাবলে বিচারিছো গুয়াহাটী মহানগরীত। উপস্থিত আছে আমার সাংবাদিক পার্থ প্রতিম ঠাকুরিয়া। পার্থ, পোনে পোনে আহিছো আপনার ওসর আর দেখবলে পাওয়া গেছে রাজ্যের বিভিন্ন প্রান্তত যথেষ্ট পজিটিভিটি হার বৃদ্ধি পাইছে আর যেহেতু সোমবারে জারি করা হব নতুন এসওপি, গতি এসওপিত আর কি ধরনের নীতি নির্দেশনা আহে হেয়া লক্ষণীয় হব। কিন্তু দেখবলে পাওয়া গেছে যে ইমান ভয়াবহভাবে বৃদ্ধি পার পিছতো কিন্তু একাংশ লোক এটিও কিন্তু সচেতন হবলে শিকা নাই। পার্থ, আপনি কত উপস্থিত আছে গুয়াহাটী মহানগরীর? হ্যাঁ মজুশ্রী, নিশ্চয়কৈ আপুনি উল্লেখ করা অনুসরিয়ে রাজ্যের কেবাখনো জেলাত এতিয়াও কিন্তু কোভিডর সংক্রমণ নিয়ন্ত্রণ হওয়া নাই, দ্রুতগতিত বৃদ্ধি পাই আছে। কেবাখনো প্রমুখ শহর জেলাত ইতিমধ্যে কোভিড নিয়ন্ত্রণের জেলা প্রশাসন, রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আর যদি শনিবারের দিন চাও তেনহলে সমগ্র রাজ্য 1375 রোগ আক্রান্ত হয়েছে আর 28 লোকে মৃত্যুবরণ করবলগা হয়েছে কোভিডত আক্রান্ত হয়ে। আমি যদি গুয়াহাটী মহানগরীর পরিবেশ চাও তেনহলে কামরূপ মহানগর জেলাত বিগত মাহর যদি তুলনা করো তেনহলে ক্রমান্বয়ে কমি কমি হয়েছে। বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, এসওপি বিভিন্ন নির্দেশনা জারি করা হয়েছিল, ক্রমান্বয়ে লকডাউন করা হয়েছিল আর ক্রমান্বয়ে লক ওপেন করে দিয়া হয়েছিল। সকলবিল ক্রমান্বয়ে এঘণ্টা পিছুয়াই দিয়া হয়েছিল কার্ফিউ সময়। আর এই মুহূর্তে যে এসওপির শেহতিয়া নিয়ম অনুসারে 4 বজালৈকে দোকান পোহর খোলা থাকি পড়ে, 5 বজারপর সান্ধ্য আইন জারি হয়ে যায় সমগ্র কামরূপ মহানগর জেলাত। আর এই মুহূর্তে গণেশগুড়ির সাধারণ দৃশ্য দেখাইছো, সাধারণভাবে যে ধরনের চলি থাকে সাধারণ স্বাভাবিক দিনত তেনেকা ধরনের পরিবেশ দেখবলে পাওয়া গেছে। সাধারণ ব্যবসায় বাণিজ্য চলি আছে, লোকে ওলাই আছে, ব্যবসায় বাণিজ্য আরম্ভ করেছে, চাহ দোকানতো কিছু সংখ্যক লোক দেখবলে পাওয়া গেছে। তেওঁলোকৰ জানিবলৈ চেষ্টা করি, যেহেতু কাইলৈৰ ভিতৰত রাজ্য সরকারে নতুন এসওপি জারি করব কোভিড সংক্রমণ রোধ করার বিভিন্ন নীতি নির্দেশনা কাইলে জারি করা হব, গতি এই মুহূর্তে সাধারণ নাগরিকে কি বিচার জানিবলৈ চেষ্টা করি। মাস্ক পিন্ধি লব কাইলে নতুনকে এসওপি আহিব। এসওপিত সান্ধ্য আইন 4 বজারপর যেহেতু ইতিমধ্যে চলি আছে, 4 বজাত দোকান পোহর বন্ধ করে 5 বজারপর সান্ধ্য আইন। কাইলে নতুন এসওপি থাকলে নতুন নির্দেশনা কি হওয়া উচিত? সকল খুলি দিব লাগে, আপনার মতে খুলি দিব লাগে নে যে চলি আছে তেনেকে চলি থাকক, নিয়ন্ত্রণ যাতে হয় লয়? খুলি দিয়াটো ভাল, খুলি দিয়াটো বিচারো আমি, কিন্তু কামরূপ মহানগর তেতিয়াও সংক্রমণ বৃদ্ধি পাই আছে। অল্প নিজের হেৰি মতে চলিলে হল, মাস্ক টাস্ক পিন্ধি সোশ্যাল ডিস্টেন্সিং চলি কেনে আপনার মতে খুলি দিব লাগে। আরো বিভিন্ন লোক আছে, যখন লোকে রাতেপর ভাগত ওলাই আছে, চাহ কাপ গ্রহণ করেছে, কিন্তু মাস্ক পরিধান করা, মাস্ক পরিধান নকরা সমগ্র আমি দেখাই রাখো সদায়, কিন্তু অবিরতভাবে যে বাতরি পরিবেশন করেছো তার মাজত দেখবলে পাওয়া গেছে একাংশ লোকে মাস্ক পরিধান নকরে। কাইলের ভিতর নতুন এসওপি জারি করা হব কোভিড সংক্রমণ রোধর বিভিন্ন ব্যবস্থা সরকারে গ্রহণ করে আছে। আপনি কি ভাবে যে এসওপিত নতুনকে যে নিয়ম আসব সেই নিয়ম অনুসারে সকল খুলি দিব লাগে দোকান পোহর, নে লকডাউন যে সান্ধ্য আইন জারি করা আছে সেই নিয়ম সমূহ বহাল থাকি লাগে থাকিব লাগে? চাওক, আমি তো কনস্ট্রাকশনের কাম করো, কথা হয়েছে যোনটো এসওপি দিয়ে আর যোনটো নিয়ম কানুন দিয়ে আজিলৈকে যেনেকে চলি আছে, হয়তো আজি 4টালৈকে দিছে, এটি যদি 5টালৈকে হয়, সাধারণতে আমার ছুটি হয় 5টা বজাত, 5টা বজাত যদি ছুটি করে অল্প আগত ছুটি করে বজার সজার করবো আমার লেবার শ্রেণীর কারণে অল্প ভাল হয়, আমি হেনেকে এসওপি এটা বিচারো। কিন্তু একেলগে কোভিডের সংক্রমণও রোধ করব, রাজ্য সরকারে কোনো সহতে বা আনন্দতে দিয়া নাই লকডাউনটা বা সান্ধ্য আইন, গতি সেইটাও চাবলগীয়া হয়ে আছে একেলগে। আমার মাজতো অল্প সজাগতা হব লাগবে, সতর্ক হব লাগবে, হেনেকে মানি চলিব লাগিব যাতে কোভিডটাও নিয়ন্ত্রণ হয় আমারও যাতে কাম কাজ চলে, হেনেকে সকলে রাইজও অল্প সজাগত হব লাগিব। যদি একবারই স্টপ করে দিয়ে আমার অসুবিধা হয়, সাধারণ মানুষের অসুবিধা হয়, ডাঙর মানুষ তো অসুবিধা নহয় কেউ। আন আন লোক আছে, মানে তখন জানিম কি কাইলের ভিতর নতুন এসওপি জারি হব, গতি আপনি কি বিচার সাধারণ ব্যক্তি এগারী হিসাবে আপনি কি বিচার যে লকডাউন খুলি দিব লাগে 4 বজারপর যে দোকান পোহর বন্ধ করে দিয়ার নির্দেশনা আছে, 5 বজারপর সান্ধ্য আইন জারি করা হয়েছে, সেই সময়সীমা বড়াই দিব লাগে নে সম্পূর্ণরূপে সান্ধ্য আইন উঠাই দিব লাগে, আপনি কিভাবে? খুলি দিলে ভাল হয়। কি কারণত খুলি দিলে ভাল হয় কিভাবে আপনি? বিজনেসবিল তো সব মরি গেছে, হোক গরিবর কারণে খোলা খোলা দিলে কারণে ভাল হয়, খুলে দিলে ভাল হয় আর এটাই আর।
কিন্তু যদি সংক্রমণ বৃদ্ধি পাই যায়, যেহেতু ইতিমধ্যে গোলাঘাট, মরিগাঁও, যোরহাটৰ পৰা আদি কৰি কেইবাখনো জিলাত সংক্রমণ বৃদ্ধি পাই গৈ আছে, গতিকে সেইসমূহ জিলা সম্পূর্ণ লকডাউন করার পিনে গতি কৰি আছে। গুৱাহাটী মহানগরী সকলোরে হাব হয়, এটা হাব সেন্টার হয়, বিভিন্ন রাজ্য বিভিন্ন জিলাৰ পৰা মানুহ ইয়াতে গোট খায়, গতিকে ইয়াতে সংক্রমণ বৃদ্ধি হৈ গলে বেছি পরিস্থিতি বিষমহে হব। না না, সজাগ হব লাগবে মানুহবোৰ, সজাগ হলে মানি চলিব লাগিব তেনেকুৱা আৰু। মঞ্জুশ্রী, এই মুহূর্তে দেখি হয়েছে গণেশগুড়ির যে অটোস্ট্যান্ড আছে, গণেশগুড়ি অটোস্ট্যান্ডও দেখবলে পাওয়া হয়েছে। সাধারণভাবে যে স্বাভাবিক দিনত যে ধরনের জীবনযাত্রা চলি থাকে, ইয়াতে তেনেকা ধরনের জীবনযাত্রা চলি থাকা দেখবলে পাওয়া হয়েছে। তারা কাইলে নতুন এসওপি জারি করা হব কোভিডক লৈ, সরকারের রাজ্যের সরকারে নতুন এসওপি জারি করব। এতিয়া যেহেতু হয় পার্থ আপনার ধন্যবাদ জানাইছো, আর এবার আমি যাবলে বিচারিছো তেজপুরলৈ। আমার বিরচি পুলক কুমার দেখা আছে আমার লগত পুনপটিয়া সম্প্রচারত। হয় মঞ্জুশ্রী, মই বর্তমান তেজপুৰৰ চহৰত উপস্থিত আছো, আৰু তেজপুৰ তথা শোণিতপুৰ জিলাত যি কোভিড সংক্ৰমণৰ হাৰ, সেই কোভিড সংক্ৰমণৰ হাৰক লৈ যথেষ্ট চিন্তিত হৈ পৰিছে ৰাইজ, আৰু বিশেষকৈ নতুন যি এছঅপি, সেই নতুন এছঅপি অনুসৰি হয়তো তেজপুৰত কঠোৰ হ'ব পাৰে। কিন্তু কালি স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত আহি তেজপুৰত উপস্থিত হৈছিল, আৰু তেওঁ উল্লেখ কৰিছিল যে শোণিতপুৰ জিলাৰ সামগ্ৰিকভাৱে যদিও কোভিড সংক্ৰমণৰ হাৰ 3-4%, তথাপিও কিন্তু সকলো অঞ্চলতে কোভিড সংক্রমণ হোৱা নাই, কিছু নির্দিষ্ট ক্ষেত্রে কোভিড সংক্রমণ হৈছে। গতিকে মাইক্রো কন্টেইনমেন্ট জোনের উপর তেখেতে গুরুত্ব আরোপ কৰিছিল, আৰু কালি তেজপুৰ চিকিৎসা মহাবিদ্যালয়ও স্বাস্থ্যমন্ত্রীগৰাকীয়ে পরিদর্শন করে, আৰু তাৰপিছত নতুন এসওপি সন্দৰ্ভত ইঙ্গিত দিয়ে যে সম্পূর্ণ লকডাউনের হয়তো শোণিতপুৰত সম্ভাৱনা নাই। কিন্তু সেই কথা এসওপি উল্লেখ করার পিছতে জানিব পৰা যাব। কিন্তু এটা কথা ঠিক যে শোণিতপুৰ জিলাত প্ৰতিদিনে 3-4% সংক্ৰমণৰ হাৰ, আৰু কালিৰ দিনটোত 3.53% সংক্ৰমণৰ হাৰ আছিল, 147 লোক আক্ৰান্ত হৈছিল, আৰু সামগ্ৰিকভাৱে শোণিতপুৰ জিলাত এই পৰ্যন্ত 2,257 লোক বৰ্তমানে কোভিড এক্টিভ কেছ আছে, তেওঁলোকৰ ভিতৰত অধিকাংশই চিকিৎসালয়ত ভৰ্তি হৈ আছে। বিশেষকৈ এছঅপিত কি নতুন নিয়ম দিয়া উচিত, লকডাউনৰ দৰে পৰিৱেশ বা সম্পূৰ্ণ কণ্টেইনমেণ্ট জোনৰ দৰে প্ৰয়োজন নে কি শিথিল হোৱা প্ৰয়োজন, সেই কথা জানিবৰ কাৰণে মই কেইবাগৰাকীও লোক আছে, মই সচেতন লোক আছে, তেওঁলোকৰ পৰা জানিব বিচাৰিম কি ক'ব লকডাউন শিথিল হোৱা বিচাৰে নে অধিক আৰু কঠোৰ হোৱা বিচাৰে, কণ্টেইনমেণ্ট জোন হোৱা বিচাৰে। আচলতে প্ৰকৃততে মানুহ সচেতন নহ'লে এই ক্ষেত্ৰত চৰকাৰে যিমানেই নকৰক এনেকুৱা কামখিনিত ভাল ফল পোৱা নাযায়। যিহেতু শোণিতপুৰত দেখা পোৱা গৈছে ক্ৰমান্বয়ে যেন অলপ পাৰ্চেণ্টেজ বাঢ়িছেহে যিহেতু কোভিডৰ, আৰু বাহিৰতো দেখা পোৱা গৈছে বহুতেই যিহেতু মাস্ক ইউজ কৰে, ব্যৱহাৰ কৰে, কিন্তু তেখেতলোকে মাস্কখন সাধাৰণতে ভিতৰত লগাই ৰাখে। মই যিহেতু বহুত ঠাইতে পাইছোঁ তেনেকুৱাকৈ, যদি নিজে সাৱধান নহয় তেতিয়াহ'লে চৰকাৰৰ হাততো বিকল্প নাথাকিব, চৰকাৰৰ হাতত বিকল্প নাই। গতিকে ৰাইজ সাৱধান হওক আৰু নিজকে বচাওক, লগতে আনৰ জীৱনকো বচাইতো লওক। কি ক'ব সম্পূৰ্ণ লকডাউন নে শিথিল হোৱাটো বিচাৰে? আমি বিচাৰোঁ জনসাধাৰণ সুৰক্ষিত হৈ থকাটো। ইয়াৰ মাজতো ক'ব লাগিব, যিহেতু সম্পূৰ্ণ লকডাউন হ'লে খাতি খোৱা যিসকল লোক তেওঁলোকৰ কিছু অসুবিধাৰ সন্মুখীন হয়, সেয়েহে প্ৰয়োজন অনুপাতে কণ্টেইনমেণ্ট জোনসমূহ বৃদ্ধি কৰাৰ প্ৰয়োজনীয়তা আছে সম্পূৰ্ণ লকডাউনৰ পৰিৱৰ্তে। ৰাইট, কি ক'ব? ইয়াতে আমি এটা কথা ক'ব লাগিব, কৰোণা মহামাৰীৰ ফলত যিমান ক্ষতিগ্ৰস্ত হৈছে গোটেই দেশখন, তাৰ ফলতে এইবাৰ কৰোণা আমাৰ বিশেষকৈ শোণিতপুৰ ডিষ্ট্ৰিক্টত এতিয়া কৰোণাৰ ভয়াৱহ বেছিকৈ বাঢ়িছে, তাৰ ফলত সোমবাৰৰ পৰা কৰোণাৰ লকডাউন দিয়াৰ কথা চলি আছে। কিন্তু তাতে এটা কথা চৰকাৰখনক ক'ব লাগিব, যিসকল দৰিদ্ৰ জনসাধাৰণ আছে, যিসকলে বৰ্তমান হাজিৰা কৰি খাই আছে, তেওঁলোকে বৰ্তমান অসহায় হৈ পৰিছে, কাৰণ কিয় এতিয়া বৰ্তমান কাম কৰাৰ কোনো চ'ৰ্চ নাই আৰু তেওঁলোকৰ ইনকাম হেৰিটো কমি আহিছে। তেনে ক্ষেত্ৰত যদি চৰকাৰ তেওঁলোকক কিবা এটা সুবিধা কৰি দিয়ে তেন্তে ভাল হ'ব। হয়, কি ক'ব শিথিল হোৱা বিচাৰে নে অধিক কঠোৰ হোৱা বিচাৰে? নাই, এতিয়া যোনটো পৰিস্থিতি হৈছে, ধৰক মানুহবিলাকে ধৰক মানা নাই এতিয়া লকডাউন হ'লেও, এতিয়া সম্পূৰ্ণৰূপে লকডাউনটো হ'লেও ধৰক বেপাৰ বাণিজ্যবিলাক বেয়া হয়, মানুহবিলাকৰ ধৰক অলপ বহুত কষ্ট হয়, এতিয়াতো বহুতে বেছি কষ্ট হোৱা হ'ব। কি সম্পূৰ্ণ লকডাউনটো বিচৰা নাই, মানুহখিনিয়ে সামাজিক দূৰত্ব বজাই ৰাখি মাস্ক পৰিধান কৰি ভালদৰে কাম কাজ চলাই নিলে লকডাউন